নামাজে স্থিরতা দৃঢ়তা এবং প্রশান্ত মনে নামাজ আদায় করা যেমন আমরা যখন রুকোতে যাই সিদ্ধাতে যাই দেখা যায় রুকো সিজদা সঠিকভাবে করি না রুকোতে যখন যাই পিঠটা সোজা করি না এবং স্থিরভাবে রুকোতে যায় না তাসবি পড়ি বা না তৎক্ষণ উঠে যাই এমনভাবে সিদ্ধা দেখা যায় একই জিনিস পরিলক্ষিত হয় অথস রাসলসাজ করেছেন যদি তার পিঠ রুকুতে সোজা না করে অর্থাৎ রুকুতে যখন গেলেন পিঠটা যেন একদম সোজা হয় হাড্ডিগুলি যেন যথাস্থানে পসে এমনইভাবে যখন উঠলেন সোজা হয়ে দাঁড়াবেন সিজদাতে একই অবস্থা যখন সিজদা গেলেন প্রশান্ত মনে সিজদা যাবেন এবং সিজদাতে যখন উঠলেন এইরকমইভাবে আপনি প্রশান্ত মনে সিদ্ধা থেকে সোজা হবেন কিন্তু আমাদের মাঝে দেখা যায় একদম স্পিডে সিদ্ধা যাচ্ছেন আবার সিদ্ধাতে করতেছেন রুকুতে যাচ্ছেন রুকুতে সঠিকভাবে না উঠে আবার সিদ্ধায় চলে যাচ্ছেন এটি একটি মারাত্মক ভুল রসলাম এরশাদ করেছেন আসোয়ার না সিল্লাদি এস সলাতি সবচেয়ে জঘন্য ব্যক্তি যে নামাজে চুরি করে সাহাবিরা বলেন ইয়া রসুল্লাহ কেইফে এস আসপি সলাতি নামাজে কিভাবে চুরি করে তখন নাসিরাম বলেন লাই তিম রুকু আহা ওয়াস ওলা সুজুদ আহা রুকু সিদা পরিপূর্ণভাবে করে না এভাবে তারা নামাজে চুরি করে থাকে এই সমস্ত নামাজ হলো মোনাফিকদের নামাজ আল্লাহ রবুল্লা আলমিন এসাদ করেছেন ও ইদা কাম ইলা সালাতে কাম কুসালা ইরা উনা নাস ওলা ইয়দ আল্লাহ ইল্লা কালিলা মুনাফেকরা যখন নামাজে দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায় এবং আল্লাহর জিকির খুবই কম তারা করে থাকে তাহলে আসুন আপনি সত্যিকারতে নামাজি এবং আপনার নামাজ কি আদায় হচ্ছে আপনি নামাজকে রসালামের পদ্ধতি নিয়ে হচ্ছে একটু মিলিয়ে দেখুন উত্তর যদি একশো পার্সেন্ট না হয়ে থাকে রসসাল্লামের পদ্ধতিতে নামাজ আদায়ের চেষ্টা করুন আল্লাহ আব্বুল্লা আলমিন তৌফিক দিন আমিন আল্লাহ আমিন